সাত নম্বর প্রশ্নটাতে বলা রয়েছে, এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার, পাত্রটির ভূমির ব্যাস 14 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো পাত্রটিতে কত লিটার জল ধরবে, অর্থাৎ পাত্রটিতে কতটা পদার্থ রয়েছে বা পাত্রটি পূর্ণ করতে হচ্ছে। এরূপ প্রশ্নের সমাধান করতে পারি আমরা কেবলমাত্র আয়তনের সূত্র দিয়ে। সুতরাং এখানে আমার পাত্রটির আয়তন বের করতে হবে। পাত্রটির ভূমির ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে পাত্রটির ভূমির ব্যাসার্ধ কত হবে? সাত সেন্টিমিটার। পাত্রটির আয়তন বার করতে গেলে উচ্চতা দরকার, উচ্চতা এখানে বলা নেই। সুতরাং মনে করি পাত্রটির উচ্চতা h সেন্টিমিটার। তাহলে এক মুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফলটা কি হবে? এরূপ যদি একটা লম্ববৃত্তকার চোঙ হয় তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলটা নিতে হবে আর এই ভূমির ক্ষেত্রফলটা নিতে হবে। এইটা নিলেই এই এক মুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পাবো। অতএব এক মুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh প্লাস ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ πr2। πr কমন নিলে 2h + r² একক। কিন্তু প্রশ্নে বলে দেওয়া রয়েছে কি, এক মুখ খোলা পাত্রটির সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। তাহলে শর্তে কি হবে, শর্তে πr² h + r = 2002, বা পায়ের মান কত 22/7, আর এর মান কত 7, 2h আর এর মান কত 7, (2h + 7) = 2002 কে 22 দিয়ে ভাগ, 11 × 2 = 22, 1001, 9×11 = 99, 11 × 11, বা 2h = কত 91 - 7, বা h = কত হবে 84/2। উচ্চতা কত হয়ে গেল 42 সেন্টিমিটার। তাহলে পাত্রটির আয়তন কত হবে, πr²h। ঘন একক, পায়ের মান কত 22/7, আর এর মান কত 7×7, আর h এর মান কত 42। সাত সাত কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 22×7×42 = 6468।
ঘন সেমি। এখন প্রশ্নতে বললো পাত্রটিতে কত লিটার জল ধরে? আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে আমাদের আয়তনটা এসেছে কি তো ঘন সেন্টিমিটারে থেকে। ঘন সেন্টিমিটারকে ঘন ডেসিমিটারে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঘন ডেসিমিটার, তাহলে প্রশ্ন হলো পাত্রটিতে কতটা জল ধরে? না, পাত্রটিতে জল ধরবে 6.468 লিটার।